কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের দেয়া একটি জামিন আদেশে ঘষা মাজা করার ঘটনাকে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন হাইকোর্টের একজন বিচারক আদালত বলেছে একটি অন্যায় ঢাকতে গিয়ে তিনি আরও কয়েকটি অন্যায় করেছেন বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ বিষয়ে শুনানির সময় বিচারকের এ মন্তব্য আসে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন না হওয়া নয় আসামিকে একই দিনে বিধি বহির্ভূতভাবে জামিন দেয় হাইকোর্টে তলব করা হয় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে তিনি দ্বিতীয় দিনের মতো উপস্থিত হয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন জমা দেন তার আবেদনের উপর শুনানি শেষে বিষয়টি সাতাশে জুলাই আদেশের জন্য রেখেছে হাইকোর্ট